দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। কোন মাই তার সন্তানের খারাপ চায় না, আমার মাও ঠিক আমার জন্য সঠিক জীবন সঙ্গীটি বেছে দেবে। দেশের প্রথম সারির একজন নায়ক বারবার বিয়ে ও বিচ্ছেদে জড়াচ্ছেন, এমন প্রশ্নের উত্তরে সুপারস্টার শাকিব খান বললেন, বিদেশে অনেক মানুষ আছে। আমরা যদি কলকাতা ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে দেখতে পাবেন সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু চারটি বিয়ে করেছেন। এমন খুঁজলে আপনি ইন্ডাস্ট্রিতে অহরহ অনেক ঘটনাই দেখতে পারবেন। শুধু তাদের কেন, যারা আমাকে নিয়ে অনেক রকমের কথা বলছে তারা কি করছে না বাংলাদেশের মানুষ? আলমগীর সাহেব আমাকে নিয়ে অনেক রকম কথা বলেছে, আর তিনি কি করেছে? আখি আলমগীরের যে মা ছিল তাকেও তো সে ডিভোর্স দিয়ে রুনা লায়লা ম্যাডামকে বিয়ে করেছিলেন, সেই সময় তাদের নিয়েও তো এমন সমালোচনাই হয়েছে। আসলে স্টারদের জীবনে এমনটি অনেকে অনেক রকম কথা বলবে, এ নিয়ে আমাদের পড়ে থাকলে চলবে না। আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সম্পূর্ণই আলাদা, এ নিয়ে কারো চিন্তা না করে আসলে আমরা ভক্তদের মনের খোরাক কতটা জোগাতে পারছি সেটাই কিন্তু দেখা উচিত। বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় দুঃখী। সুপারস্টার শাকিব খান বললেন, প্রতিবার তো নিজের পছন্দে বিয়ে করেছি আর ঠকেছি জীবনে, এবার ভাবছি এমনটি আর করবো না, মায়ের বাধ্য সন্তান হয়ে থাকবো। কোনো মাই তার সন্তানের খারাপ চায় না, আমার মাও ঠিক আমার জন্য সঠিক জীবন সঙ্গীটি বেছে দেবে। এবার সাংবাদিকের প্রশ্ন, তবে যে শুনলাম আপনার মা অপু বিশ্বাসকে আপনার জীবনের একমাত্র পুত্রবধূর স্থানটি দিয়েছেন, সেখানে তিনি আর কারো জায়গা দিবেন না, এই ব্যাপারটি নিয়ে যদি কিছু বলতেন। শাকিব খান বললেন, আসলে অপুর সঙ্গে আমার পরিবারের একটি দারুণ বন্ডিং রয়েছে। মা এবং আমার ছোট বোন এবং আমার বাবা অপু নামে তারা এক কথায় সবকিছু ভুলে যেতে পারে, কারণ অপু সবসময় আমি থাকি বা না থাকি আমার পরিবারের খোঁজ খবর গুলো ঠিকই নিয়ে এসছে, পরিবার থেকে কখনোই আলাদা করেনি। যখনই অপু বন্ধ পায় বা হাতে একটু সময় থাকে ওর দাদা দাদির সঙ্গে মিট করাতে জয়কে নিয়ে যায় অপু। আর আমার মায়ের সঙ্গে অপুর রয়েছে একটি অন্যরকম সম্পর্ক, আমি যত যাই বলি না কেন আমার মা কিন্তু অপুকেই ভালোবাসে। আমাদের কাজ অভিনয়, অভিনয়টা আমরা ঠিক মতো দিতে পারছি কিনা, অভিনয়ের ক্ষেত্রে আমরা কতটা বিশ্বাসী এই বিষয়টি কিন্তু বর্তমানে প্রমাণ করতে হবে প্রত্যেকটি নায়ককে। আর আমি মনে করি আমি এই জায়গাতে 100% সফল। আমার ভক্তরা সবসময় স্বীকার করে আমার ব্যক্তিগত জীবন দেখে তারা আমাকে ভালোবাসেনি, তারা আমার অভিনয় কলা কৌশলী যোগ্যতা দেখে কিন্তু তাদের মনিকোঠায় আমি জায়গা পেয়েছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।